Welcome guys. আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার একটা ফোন দেখতে পাচ্ছেন ফোনটার মডেল হচ্ছে Samsung Galaxy M10 এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে সিম কার্ডটা খুলে নিতে হবে এটার আমি টাচার ডিসপ্লেটা রিপ্লেস করব এটা কিভাবে রিপ্লেস করবেন সেটা আমি দেখিয়ে দিব প্রথমে সিম ইজেক্টরটা খুলে নিলাম তারপর যেটা করব ফ্রেমটাকে সুন্দরভাবে খুলে নিব আমি ফ্রেমটাকে খুলে নেছি আপনি ফ্রেমটাকে খুলে নেবেন খুব সিম্পলি ভাবে ফ্রেমটাকে খুলে নেবেন আমি ফ্রেমটাকে খুলে নিচ্ছি ফ্রেমটাকে খোলা শেষ এরপর স্টেপ বাই স্টেপ ফ্রেমগুলোকে খুলে নিব আমি ফ্রেমগুলো খুলে নিব তারপর ডিসপ্লে রিমোট এবং ব্যাটারি রিমোটটাকে খুলে দিব তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লেটাকে চেক করে নিব ঠিক আছে কিনা ডিসপ্লেটাকে চেক করে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় ডিসপ্লে না চেক করার কারণে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়া আপনার লাগানোর পর হয়তো দেখা যায় ডিসপ্লেটা খারাপ তখন কিন্তু সব টাকায় বৃথা যায় অর্থাৎ যে সার্ভিসিং যে করে তার কিন্তু পুরোটাই লস যায় সো আপনি এইভাবে আগে চেক করে নেবেন আমি চেক করে নিচ্ছি টাকাটা আর কি ডিসপ্লেটা কিন্তু ঠিক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কেমন দেখতে পাচ্ছেন ঠিক রয়েছে কোনো সমস্যা নাই এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফোনটাকে ডিসপ্লেটাকে খুলে দিব তারপর ফোনটার ডিসপ্লেটা রিপ্লেস করার চেষ্টা করব আমি আবার একটু চেক করি দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু কাজ করে আপনি লাগানোর আগে অবশ্যই চেক করবেন কারণ আপনি আর না চেক করলে অনেক সময় দেখা যায় মালটা খারাপ বের হয় আর এটা এই জন্য সমস্যা হতে হয় সো আমার এখন এটা চেক করা প্রায় শেষ এটা প্রায় চেক করা শেষ এখন আমি যেটা করব সেটা হচ্ছে নিচের ফ্রেমটাকে খুলে নিব নিচের ফ্রেমটাকে খোলা শেষ হলে আমি এই মেইন বোর্ড থেকে যে মাদারবোর্ডটা গিয়েছে মাদারবোর্ডের লাইন গিয়েছে সেই রিমোটটাকে খুলে নিব এরপর চার্জিং পিটের ছকের যেটা ছিল পিসিবি বোর্ডটাকে আলাদা করে নিব পাওয়ার বাটন রিমোটগুলোকে আলাদা করে নিব তারপর মাদারবোর্ডটাকে সেপারেট করে নিব
এখন আমি টাচটা ডিসপ্লের আগে সুন্দরভাবে খুলে নিব। এখন আমি টাচ আর ডিসপ্লেটাকে সেপারেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটা রিমুভ করে দিলাম। এখন নতুন একটা টাচ ডিসপ্লে নিয়ে সেট আপ করে দিব। এটা হচ্ছে মাদারবোর্ড, মাদারবোর্ড স্টেপ বাই স্টেপ সেট আপ করে দিব। এখন আবার চেক করব। চেক করা শেষ হয়ে গেলে একদম ফাইনালি ভাবে লাগিয়ে দিব টাচ আর ডিসপ্লেটা। এটা চেক করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ডিসপ্লেগুলো খারাপ বেরোয়, অনেক সময় কাজ করে না, এই বিভিন্ন প্রবলেমে পড়তে হয়। এই জন্য আমি বারে বারে চেক করে নিচ্ছি যাতে লাগানোর পরে আর সমস্যা না হয়। আমার ডিসপ্লে টাচটা একদম ঠিক রয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে লাগিয়ে দিব। এখন সুন্দর করে লাগিয়ে দিব।